এই মন্দিরটা সম্পর্কে আমি একটু আশেপাশের লোকের কাছে একটু খবর নিলাম, তো খবর নিয়ে অতটুকু বুঝলাম এই মন্দিরটা অনেক আগে এটার উপর নাকি একটু আক্রমণ হয়েছিল, তো যার কারণে মন্দিরটা এই যে মন্দিরটা একদম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আয় বললাম উদয়পুর রমেশ চৌমনি, আর আমরা আজকে এই যে সায়ন দেখাইতেছি, সায়ন আজকে সায়নে আমরা সায়নের জন্মদিনের উপলক্ষে খাওয়াইবো, যদিও জন্মদিন আজকে না কিন্তু 9 তারিখ আমার সঙ্গে দেখা হয়েছে না, তো যার কারণে অ্যাডভান্স আমরা রাতে খাওয়াই লাইতেছে। তাই নাকি সায়ন? কি তোমার দেওর হয় না? ও ও ও আচ্ছা 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 আচ্ছা। হোটেলে ঢুকতেই প্রথম দুইটা ছোট ছোট তিনটা ভাইয়ের পাইলাম, তো তারা নাকি আমার ভিডিও দেখে, আর তারা হয়তো কইছিল সোনামুড়া বা কোনখান থেকে এমন জানি কইছিল আইছি, কিন্তু আমার ভিডিওটা ওইখানে মাইকটা অফ আছিল তার কারণে তারার কথাটি উঠছে না। তারপর যাই হোক, আমরা খাইতে রাইতে বইয়া গেলাম গা সবাই মিলে এখানে, আর আমার কথাটা উঠছে না এখানে, কিছু করার নাই, আমার মাইকটা অফ আছিল, তো যার কারণে আবার পিছন থেকে কথা কম লাগতেছে। তাহলে খাওয়া দাওয়াটা করে লই, খাওয়া দাওয়ার পরে আজকে আরো অনেকটা জায়গা ঘোরানোর ইচ্ছা আছে, তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠিক আছে, টাটা টাটা। তো খাওয়া দাওয়া কইরা আমরা এখন নাই ফেললাম, আর আজকে হোটেলের খাওয়াটা ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে, আর আমরা এখন যাবো ঘুরতে, আমরা সঙ্গে সায়নও যাইবো। হ যাইতে না তুমি? হ হ্যাঁ শুধু চলো, আমরা এখন যাবো জগন্নাথ বাড়ি, আজকে নাকি জগন্নাথের স্নান, তো এখানে আজকে যাই। তো আজকে আমি ওখানে মন্দির নগরীতে আছি, উদয়পুর তো সবাই কয় মন্দিরের নগর, তো সেই মন্দিরের নগরে আজকে প্রথম দেখুন এখানে জগন্নাথ মন্দির, যদিও জগন্নাথ মন্দিরে আমি এর আগে ঢুকছি না, আজকে প্রথমবারে জগন্নাথ মন্দিরে যাবো, তো দেখাই যে প্রথম বাইরে থেকে মন্দিরটা একটু। এই যে অনেক বছর আগের না এটা মন্দিরটা, এটা তো রাজা রামনের না? হ্যাঁ রাজা রামনের মন্দিরটা, যদিও একটু ওখানে ইয়া হয়ে গেছে গা। হ তো যাই একটু ভেতরে মন্দিরের ভেতরে। ও স্মৃতি হিসাবে রাখছে না এটার? ও দরজা তো সব বন্ধ করে রয়েছে না? ইস আমার এটা এটাই কিন্তু ভালো লাগতেছিল আমার কাছে। আচ্ছা এটা উঠাইছে কেমনে আগের দিনে? হ্যাঁ আমরা তো 5 ইঞ্চি বল দিয়ে উঠাইছি, আমরা খবর হয় আমরা পয়সা কামারও না। কি সুন্দর ভাবে তোলা হয়েছে এটা, কিন্তু যেটা যে এটা যেহেতু এখানে পূজা টুজা হয় না এটার মধ্যে, যার কারণে এটারে সাইডে রেখে দেওয়া হয়েছে, কিন্তু জিনিসটা দেখে আমার কষ্ট লাগতেছে। প্রথমে যেহেতু জগন্নাথ মন্দিরে আইছি, তাহলে প্রথমেই তো রথটা না উঠলা না উঠালে নাই হয়, এই যে জগন্নাথ হওয়ার কয়েকটা দিন পরে রথযাত্রা, তো তখন তো আমার সৌভাগ্যটা হইতো না, তখনই দেখা জায়গা। এটা হলো মন্দিরের ভিউটা, বাবা কি গরম হচ্ছে। স্নান যাত্রা না ভালো, তুমিও দেখো, বাবা ছোট্ট ফলোয়ার মার সঙ্গে দেখে আর কি, বেশি দেখবে না পড়াশোনা করবে। ছাবরুং কোনখানে? বাহ মন্দিরে আছি, প্রসাদ থামুনি, প্রসাদ পাইলে আবার খাইতাম না, যদিও ভাত খেয়েছি, তারপরেও যেহেতু মন্দিরে আছি প্রসাদ পাওয়া মানে কি তো ভাগ্যের ব্যাপার, ভাগ্য ছাড়া পাওয়া যায় না। তারা কইতেছে প্রসাদ খামুনি, তাহলে প্রসাদ খাই আই। কোন দিকে গো প্রসাদ? আরে এত সুন্দর সুব্যবস্থা জানতাম না তো, আমরা অক্ষর মাত্র খাইয়ে আইলাম, এত সুন্দর সুব্যবস্থা জানতাম না, আমরা অক্ষর মাত্র খাইয়ে আইলাম, আজকে অনেক সৌভাগ্য। হ্যাঁ
আমরা তো হোটেল থেকে আইছি। হ্যাঁ, খুব সৌভাগ্য প্রসাদ পাইলাম, খুব ভালো লাগলো। দান দান করছে কে তোমার শিবনা? আপনি নেই রান্না করছে কে? ঠাকুরে করছে না? আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। না তারা কেউ লইতো না, তখন আমি না এলাম। এ তোমরা লইবা? মন্দিরে ঢুকার পথেই আমি যে মন্দিরটা আপনারা দেখাইছিলাম, জগন্নাথ ঠাকুরের যে প্রথম যে রাজার আমলে যে মন্দিরটা, সেই মন্দিরের সামনের দিকটা হলো এটা। যদিও অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে এই মন্দিরটা। এই মন্দিরটা সম্পর্কে আমি একটু আশেপাশের লোকের কাছে একটা খবর নিলাম, তো খবর নিয়ে অতটা বুঝলাম এই মন্দিরটা অনেক আগে এটার উপর নাকি একটু আক্রমণ হয়েছিল, তো যার কারণে মন্দিরটা এই যে মন্দিরটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদিও আমি জানি না কতটুকু সঠিক বা কতটুকু ভুল, কতটুকু শুনছি, যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কি এটার উপরে কোনো সময় কোনো একটা সময় হয়তো আক্রমণ হয়েছে কিনা ছোটখাটো, তো যার কারণে এটা এখন আপাতত বন্ধ আছে। তো এটা দেখার আমার খুব ইচ্ছা আছে, ভিতরটা দেখার মতো তো কোনো পরিস্থিতি নাই, ঢোকার কোনো রাস্তা নেই, যার কারণে দেখাইতে পারলাম না। মন্দিরটা যার সামনে দেখালাম জগন্নাথ মন্দির। এই যে জগন্নাথ মন্দিরটা খোলা হয়েছে, 4টা বাজলে খোলে, এখন খুলে লাইছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 4:10 বাজে, 4টার আগে খুলেন না? না মন্দির থেকে আমরা এখন বাইরে গেলাম গা, ওখানে যাবো রাজবাড়িতে। যদি রাজবাড়িতে এর আগে আমি গেছি, তবু আজকে আপনার আবার দেখাবো যে রাজবাড়িটা আর জগন্নাথ বাড়ির রহস্য যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি এ ব্যাপারে অবগত না। ঠিক আছে, তাহলে আবার দেখাবো যায় একদম রাজবাড়িতে।